हेलो माय लवली व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज बृहस्पतिवार ब्लॉगटा निये आपनादेर साथे शेयर करछी। सकाल सकाल ब्रेकफास्ट बानानोर पर आमी बेर हये गेलाम। आमार दुलाभाईयेर मृत्युबार्षिकी छिलो, उद्देश्य छिलो किछु दान खैरात करब। आमी निजे पाये हेटे हेटे सब समय दान खैरात करी, किछु किछु मानुषके देई। आर বনশ্রী এলাকায় অনেক বৃদ্ধ ফকির থাকে, ভিক্ষুক থাকে, তো তাদের খুঁজে খুঁজে বের করে তাদের দিই। অনেকই থাকে, আপনার খুঁজতে হবে না। সিআরডি এর মাঝখানে গেলে অনেকগুলো পেয়ে যাবেন, আবার টিভি রোডের পাশে গেলেও অনেক পেয়ে যাবেন। বনশ্রীতে অনেক বৃদ্ধ ভিক্ষুক আছে, আপনি যে কোনো সময় দান করতে পারবেন। তো দেখলাম এক বিভিন্ন দোকানে গরম গরম কাপড়, শীতের কাপড়গুলো 50% সেল দিয়েছে, কারণ কয়েকদিন পরে শীত চলে যাবে, তাই 50% সেল দিয়েছে প্রায় দোকানই। মানে বিভিন্ন ফেরিওয়ালা, এই ফেরিওয়ালা ঝুঁকিনিগুলো এত বড় বড় ঝুঁকিনি নিয়ে বসে আছে। আমি বললাম যে এত বড় বড় ঝুঁকিনি কিন্তু টেস্টটা একটু কম লাগবে, কচি ঝুঁকিনিগুলি ভালো লাগে। সে বলো বিক্রি হচ্ছে তো। তারপরে এই না আপনাদের ফুল ফুলের গাছ বিক্রি করছে এই নার্সারিটা কে ব্লকে? আমাদের বনশ্রীতে অনেকগুলো নার্সারি আছে, বি ব্লকে, কে ব্লকে, আবার আইডিয়াল স্কুলের পাশে এরকম। তো বি আর সি এর মাঝখানে এই এই খালাটা এই থ্রি পিস চাদর, ওয়ান পিস কাপড়, ব্ল্যাঙ্কেট, এরকম হিজাব, ওন্না, এগুলো নিয়ে বসে থাকে। ছোট্ট একটা দোকান, কিন্তু ডেইলি মার্টের উল্টা দিকে। 5-6 বছর ধরে দেখছি উনি বসে আছে। ওনার থেকে আমি নিয়েছি ও কয়েকবার ঘরে পড়ার জন্য। কালার যায় না আপনার, 2 বছরেও কালার যায় না। একটা সুতি জামা আপনি 1 বছরই পরবেন, 2 বছর আর পরবেন না, তাই না? তারপর আমি দুপুরে একটু বাজারে গেলাম, আমার মনে হয় স্বপ্নে গিয়েছিলাম। অনেকদিন কই মাছ খাই না, প্রায় 2-3 মাস হয়ে গেছে অন্য অন্য মাছ খাই, কিন্তু আমার ভালো লাগে কই মাছ। তো আমি ওই জন্যে বাজারে গেলাম দুপুরবেলা। দুপুরবেলা কোনো মানুষ ছিল না, সারা বাজার খালি ছিল। একজন মাছ বিক্রেতা ছিল আর একজন মাছ কাটে যে সে ছিল। তো 200 টাকা করে কেজি কিনলাম। আরেকটা রুই মাছও কিনেছি, রুই মাছ 380 টাকা কেজি কিনেছি, জীবিত রুই মাছ, প্রায় 4.5 কেজি হয়েছে একটা রুই মাছ। জীবিত মাছ দেখলে কিনলে একটু আশ্বস্ত লাগে, ভালো লাগে। আর আমি স্বপ্নে থেকে মাছ কিনি, স্বপ্নে থেকে মাছ হচ্ছে গিয়ে সেগুলো তার জীবিত কিনা যায় না, হ্যাঁ মাঝে মাঝে জীবিত কিনা যায়। যাই হোক, আমি মাছ কিনতে এসেছি, মাছ কিনে তারপর মাছ কাটালাম, মাছ কাটিয়ে তারপর বাসায় চলে গেলাম। এই মাছগুলো দেখে আমার এত ভালো লাগছিল, হ্যাঁ কিন্তু সবগুলো মাছ মরে গিয়েছে। এবং আপনারা জানেন যে ফরমালিন ছিটায় পানিতে মিশায়, তো বাজারে মাছ কেনা ডেঞ্জারাস। মাছ কাটতে কাটতে এই ছেলেটা বললো আমার ভাইয়ের একটা মাছ আছে আজকে এনেছে, 4.5 কেজি একটা রুই মাছ আছে, আপনি নিবেন? আমি বললাম যে কত দিবা? বলে 400 টাকা করে কেজি। আমি না না আমার 380 টাকা কেজি দিব। তো দিল। তাই মাছ কাটতে কাটতে দেখলাম যে ওরা 2-3 জন ফাইট করছে। তারপর বাসায় এসে মাছটা রেখে ফ্রেশ হয়ে আমি আবার একটু আমার ব্লাড টেস্ট করতে দিয়েছি, সেই রিপোর্ট আনতে যাব। সেটা ডিআইটি রোডে যাব। দানের ব্যাপারটা হচ্ছে মৃত মানুষের জন্য দোয়া করা। এমনি তো নামাজ পড়ে তো দোয়া করেছি, আমার বলেছি না আমার একমাত্র দুলাভাই কাজী নুরুল হক সাহেব মারা গিয়েছেন, প্রায় 12 বছর হয়ে গিয়েছে। তো তার জন্য দোয়া তো সব প্রতিবেলা নামাজ পড়ার সময় করি, তারপর কিছু দান খরাত করলেও সওয়াব হয়। মৃত মানুষের জন্য যেভাবে যেভাবে দোয়া করা যায়, আবার আপনি যদি কোনো মসজিদে দান করে যান, সেই মসজিদে নামাজ পড়া হলে সওয়াব হবে। কোরআন শরীফ দান করে দিলে, কোরআন শরীফ কেউ পড়লে সওয়াব হবে। তো এরকম আর কি।
কোনো গাছ লাগালে সেটা সবটা হবে। তো আমি ডিআইটি রোডে যেয়ে ওভারব্রিজ দিয়ে ওই পারে চলে গেলাম, ডিজি ল্যাবে যাব। এই টিভি ভবনটা আমি সেই দেশ স্বাধীন হয়েছে পরের থেকে দেখতেছি, এখন একদম আমার বাসার কাছে, কোনো দিন ভিতরে যায়নি, মক্কার লোকে মস পায় না, কথা আছে না সেটা কিন্তু সত্য। ঠিক টিভি ভবনের পিছনেই আমার বাসা, কিন্তু কখনোই টিভি ভবনের ভিতরে যাই না। সেই রকম করে আসলে সময় করা হয় না। যাক, আমি ডিজি ল্যাবে পৌঁছায় গেলাম। ডিজি ল্যাব হচ্ছে গিয়ে একদম হাতির ঝিল আর ডিআইটি রোডের ঠিক কর্নারে। কর্নারে একটা ছয়তলা না সাততলা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের তিনতলায়। ডিজি ল্যাবে প্যাথোলজিক্যাল টেস্টগুলি খুবই ভালো হয়, ওদের ইকুইপমেন্ট ভালো, লোক ভালো, সিনসিয়ারিটি আছে। তো ওদের এখানে আমি টেস্ট করতে যাই, আলহামদুলিল্লাহ আমার সবগুলি টেস্টের রিপোর্ট ভালো আসছে। তো ওই ডিজি ল্যাবের ভিতর থেকে দেখলাম যে সামনে দিয়ে বনশ্রী থেকে যে হাতির ঝিলে যাওয়ার একটা ইউলুপ বানাইছে, সেটা একটু অন্যরকমই দেখা যাচ্ছে, আসলে বেশ সুন্দর দেখা যাচ্ছে। তা আমি কতক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলাম যে এইভাবে তো দেখি না ইউলুপটারে কখনো, গাড়ি দিয়ে বনশ্রী থেকে এসে আবার হাতির ঝিলে চলে যাই, কিন্তু বাইরে থেকে কখনো দেখি না গাড়িগুলিকে কেমন দেখা যায়। ওরা এখানে যেখানে আমার রিপোর্ট দিয়েছে সেইখান থেকে দেখা যাচ্ছিলো এরকম গাড়িগুলো আসছে, ঘুরে আবার চলে যাচ্ছে হাতির ঝিলে, আবার নিচে দিয়েও গাড়ি যাচ্ছে। দেখতে বেশ ভালো লাগলো, একটা নতুন এক্সপিরিয়েন্স। আমার অবশ্য আজকে হলুদ কিনে নিয়ে যেতে হবে। তো হলুদ কিনতে যে যাব, আমি যেখান থেকে সবসময় হলুদ কিনি সেই দোকানটা ছিল বন্ধ। তারপরে আমি ডেলি মার্টে গেলাম, ডেলি মার্টও বন্ধ। তারপর আবার ডিআইটি রোডে আসলাম, ডিআইটি রোডে এসে আবার এখানে একটা হলুদ ভাঙানোর মেশিন আছে, সেখানে ভাঙায়। তো সেখান থেকে হলুদ আর মাসকালাইয়ের ডাল কিনলাম, মাসকালাইয়ের ডাল ওরা মাত্র গুঁড়া করেছে, দেখে ভালো লাগলো। যাওয়ার সময় ঠিক টিভি রোডেই যাওয়ার সময় একটা 199-এর দোকান বেশ কিছুদিন বন্ধ ছিল করোনা ভাইরাসের সময়, দেখলাম ওটা ওপেন হয়েছে, দেখলাম ভিতরে অনেক জিনিস তুলেছে। তা আমি ঢুকে গেলাম যে কী কী জিনিস আছে, বাসার কাছে যেহেতু অনেক কিছুই নেই প্রয়োজন হলে। আমি একটা ব্লগ করেছিলাম 199-এর এই টিভি রোডের এই দোকানটা ঘিরেই। এই দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে আল্লাহ এখন কী হবে, আমি যেহেতু ব্লগ করেছি এখন আবার ওপেন দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু ভিতরে ঢুকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম। ডিসঅ্যাপয়েন্টেড কেন হলাম, অর্ধেক জিনিসই 100 করে, আর তারপর আর অর্ধেক জিনিসই ওরা তুলেছে 100 প্রাইসের উপরে দাম, 100 প্রাইসের উপরে। যেইটা ধরি যেটা একটু সুন্দর লাগে, একটু খ্যাত লাগে না, মনে করেন যে একটু সুন্দর লাগে, সেই জিনিসটাই হলো 250 টাকা। তখন আমি বললাম আপনারা এটা কী করেছেন, আপনারা তো 100 দোকান মনে করে সবাই আসবে, যেমন এই সাদা ফুলটা 250 টাকা, এই উপরের ফুলগুলো আবার এগুলো 1 স্টিক করে, এগুলো আবার 100 টাকা করে। তারপরে আমি চলে আসলাম 5 নম্বর রোডে, বনশ্রী এ ব্লকের 5 নম্বর রোডে, দেখলাম আমি বড় একটা কুকারি যে দোকান খুলেছে ঠিক আমার বাসার উল্টা দিকেই পিছনে। তো 5 নম্বর রোডে খুলেছে, আমি 4 নম্বর রোডে থাকি। তো আমি একদম ঢুকেই গেলাম, ঢুকে আমি একটা স্টিলের বাটি কিনেছি। তারপর দেখি যে ওখানে কিয়ামের ফ্রাইপ্যানগুলোর মধ্যে আমি যেটা খুঁজছিলাম, অনেক দিন অনেক দোকানে গিয়েছি কিন্তু এই কিয়ামের এই ফ্রাইপ্যানটা, মাছ ভাজার ফ্রাইপ্যানটা ছোটো পেয়েছি, মাঝারি পেয়েছি, কিন্তু এই বড়ো সাইজটা পাইনি। তো বড়ো সাইজটা পেয়ে আমি বললাম যে আমি তো এখন টাকা আনি নাই, আপনাদের বিকাশে পেমেন্ট করে দেই। তখন ওনাদের বিকাশে পেমেন্ট করে দিলাম। হাফসা ক্রোকারিস, হাফসা ক্রোকারিস 5 নম্বর রোড, এ ব্লক 5 নম্বর রোড। আর আপনারা ফোন নাম্বার দেখেন, সেইখানে ফোন করে দিলে তারপর 1000 টাকার উপরে বাজার করলে আপনাদের হোম সার্ভিস দিবে ওরা, আর বনশ্রীর মধ্যে মনে হয় ডেলিভারি চার্জও নিবে না, এমনিতেই দিবে, কিন্তু 1000 টাকার উপরে শপিং করতে হবে। এগুলো সব ডিনার সেটগুলোও বেশ ভালো, অনেক অনেক বিদেশি ক্রোকারিজ আছে, আবার আমাদের দেশি আছে, কিয়াম আছে, বাইরের হাঁড়িপাতিলগুলো আছে, সব কিছুই আছে। এখন তো সব এলাকায় এলাকায় এরকম দোকান আছে, আমাদের এলাকায় নতুন খুলেছে, আপনারা কেউ নিতে চাইলে এরকম নিতে পারবেন। ওরা বেশ রিজনেবল দাম রাখে, দাম কিন্তু কমায় রাখে, একেবারে মিনিমাম একটা লাভ করে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো।
ওই যে কি আমের ওই ফ্রাই প্যানটা 1300 টাকা করে সব দোকান দোকানে, আর এখানে আমার 1100 টাকা রেখেছে। তো সেই জন্য বললো যে আমরা খুব মিনিমাম একটা লাভ করতেছি। আমি বললাম যে 1 বছর আপনারা এরকম করে দোকানটা ধরে রাখেন, এলাকার মানুষ যখন দেখবে যে আপনারা বেশ রিজনেবল দামে বিক্রি করতেছেন, তারপর কিন্তু আপনাদের বিক্রি হবে। এটা হচ্ছে ওদের ফোন নাম্বার, হাফসা ক্রোকারিস। আমি বললাম আমি ইউটিউবে কিন্তু দেখাবো। বললো হ্যাঁ আপু দেখান, আমরা তো বসে আছি বিক্রি হচ্ছে না। আমি বললাম যে হ্যাঁ ইউটিউবে দেখালে হয়তো বা কেউ আপনাদের হোম ডেলিভারির জন্য বলবে। বললো 1000 টাকার উপরে হলে তাহলে আমরা হোম ডেলিভারি দিব। সেই হোম ডেলিভারির একটা শুধু যাওয়া আসার যেই ইয়েটা লাগে সেই টাকাই আমরা চার্জ করব। আমি বললাম যে ঠিক আছে, আর বলো বনশ্রীর মধ্যে হলে কোনো চার্জ করবো না, দিয়ে আসবো। তো বনশ্রীতে যারা থাকেন তারাও করতে পারেন। এটা বি ব্লকে একটা দেখলাম ইন্টেরিয়ারের দোকান খুলেছে, এই ইন্টেরিয়ারের দোকান থেকে সাবধান, কারণ এরা আশেপাশে করেছে অনেকের দেখেছি তেমন একটা ভালো হয় নাই। তারপর সি ব্লকে দেখলাম 5 নাম্বার রোডে সি ব্লকে এই আপন শুজ, প্রায় 6 বছর ধরে আমি বনশ্রীতে আসছি, ওদের দোকানে দেখি যে এই লোকটা সব সময় বসে বসে জুতা তৈরি করছে, সেই গল্পের মতো যে জুতা তৈরি করে ওই যে লিলিপুটিয়ান বামনদের গল্প যে জুতা তৈরি করা সেইটার মতো আমার মনে হয়। যাই হোক উনি অনেক চিপে এই জুতাগুলো বানায় আর বিক্রি করে, অনেক কমফোর্টেবল মজবুত। এই 5 নাম্বার রোড সি ব্লকে আপন শুজ উনি জুতা স্যান্ডেল বানিয়ে বানিয়ে বিক্রি করে, যে 500, 600, 650 এত কম দামে বিক্রি করে। আর দোকানে যেয়ে দেখেন আপনি 1200, 1300, 1500, 2000 টাকা পর্যন্ত সেম স্যান্ডেলটাই চাইবে। তো কম দামে পাইতে চাইলে আপনারা এসে অর্ডার দিয়ে বানায় নিতে পারেন নিজস্ব পছন্দের ডিজাইন দিয়ে। সন্ধ্যার সময় আমি বাসায় এসে মাশরুম স্যুপ তৈরি করলাম। মাশরুমের গুঁড়া 1 কাপের মতো ছিল, মাশরুমের গুঁড়া 1 কাপের মতো ছিল, তো সেটা একটু পানি দিয়ে কোনো লাম্পস যাতে না থাকে তারপর একটু ফুটায় নিলাম। ফুটায় নেওয়ার পরে তারপর 1 লিটার পানিতে 1 কাপ মাশরুম গুলায় নিয়ে ফুটায় নিলাম। তার মধ্যে লবণ দিলাম, লেবুর রস দিলাম, গোলমরিচ দিলাম, লেবুর রস গোলমরিচ আর 1টা পেঁয়াজ ভেজে কুকিং অয়েল দিয়ে ভেজে তার মধ্যে 1 চামচ আদা ভেজে তার মধ্যে মিশিয়ে দিলাম। তো গোলমরিচ আদা পেঁয়াজ আর হচ্ছে গিয়ে 1 কাপ মাশরুম গুঁড়া আর 4টা বাটন মাশরুম কেটে স্লাইস করে সেই পেঁয়াজ ভেজেছি না তার সাথে একটু ভেজে নিয়েছি, তারপর মিশিয়ে দিয়েছি। নামিয়ে তারপর 1/2 কাপ ক্রিম দিয়ে দিলাম, 1/2 কাপ ক্রিম দিয়ে মিশিয়ে তারপর আমরা মাশরুমের স্যুপ খেলাম। শীতকালে একটু স্যুপ খেতে ভালোই লাগে। হ্যাঁ তো মাশরুম স্যুপটা মোটামুটি হয়েছে, আমার ছেলে মেয়েরা বলেছে মজা লেগেছে, ভালো হয়েছে। আমার কাছে এই ব্রাউন মাশরুমটা ভালো লাগে না, হোয়াইট মাশরুমটা ভালো লাগে। তো হয়েছে, খাওয়া গিয়েছে, মোটামুটি হয়েছে আমার কাছে। তো আমার ছেলে মেয়েরা বলেছে না বেশ মজা হয়েছে, আমার হাজব্যান্ডও বলেছে ভালো হয়েছে। তারপর রাতের রান্নাবান্না, তো রূপচাঁদা মাছ রাঁধবো। রূপচাঁদা মাছ রাঁধলে আমাকে আর দোপেঁয়াজও করতে দেয় না, রূপচাঁদা মাছ সবসময় ফ্রাই খেতে পছন্দ করে আমার ছেলে আর মেয়ে। তো ওদের কথা অনুযায়ী এটা জুকিনি রান্না করেছি, জুকিনি সাথে মিষ্টি আলু দিয়েছি, বেশ মজা হয়েছে জুকিনি ভাজি। তারপর আপনার মিষ্টি আলু দিয়ে দেখেন সবজিগুলো মজা হয়ে যায়, খুব টেস্টি হয়ে যায়, ইয়ামি হয়ে যায়। মিষ্টি আলু কিনে সব সবজির সাথে প্রতিদিন সবজির সাথে একটু একটু করে দিবেন, দেখবেন যে ভালো, দুই তিনটা করে দিলেন দেখবেন যে ভালো হয়ে গিয়েছে। আর এই রূপচাঁদা ফ্রাই করেছি আমি হলুদ মরিচ লবণ, আগে আমি অনেক মশলা দিতাম, মাছ ভাজা অত স্বাদ হতো না। একদিন আমার বোন বলেছে যে আমি বলেছি তোমারটা এত টেস্ট আর ইয়ামি কীভাবে হয়েছে, ও বলছে যে আমি মাছ ভাজার মধ্যে শুধু হলুদ মরিচ আর লবণ দিই, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ, এতেই বাঙালির মাছ ভাজা সো ইয়ামি হয়ে যায়, টেস্টি হয়ে যায়।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকে আজকে করোনা ভাইরাসের টিকা দিয়েছে, আপনারাও টিকা দিবেন। আল্লাহ সবাইকে সুস্থ করে দেখ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।